মাত্র দুটি আসনে জয়ী হয়েও বিজেপি মেঘালয়ে সরকার গঠন করতে চলেছে কিন্তু তৃণমূল সাতটি আসনে জয়ী হওয়ার পরেও মেঘালয়ে কেন সরকার গঠন করতে পারছে না চলুন দেখে নেই মেঘালয়ে যে কথাটি বলে লড়াই করেছিল এনপিপি অর্থাৎ ন্যাশনাল পিউপিল পার্টি যে পার্টিটি এই মুহূর্তে মেঘালয়ে সব থেকে বেশি আসন পেয়েছে সেটা হল বিজেপি একটি খ্রিস্টান বিরোধী দল ভোটের প্রচারে এই কথাটি বলে প্রচার করার মাধ্যমে এনপিপি অর্থাৎ ন্যাশনাল পিউপিল পার্টি সব থেকে বেশি আসন পেয়েছে মেঘালয় বিজেপি পেয়েছে সেখানে মাত্র দুটি আসন বিজেপি দুটি আসন পেয়েও সেখানে সরকার কীভাবে গঠন করছে অথচ তৃণমূল সাতটি আসন পেয়েও কেন পারছে না মেঘালয়ের সমীকরণ অনুযায়ী উনিশশো সালে একবারই মেঘালয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল একটি দল তারপর থেকে আজ পর্যন্ত কোনো দল জোট সরকার ছাড়া সরকার গঠন করতে পারেনি মেঘালয়ে এবারেও তার ব্যতিক্রম হলো না ত্রিশঙ্কু ফলাফলের জন্য মেঘালয়ে কোনো একটি দল এককভাবে সরকার গঠন করতে পারেনি বিজেপিও সেখানে পেয়েছে মাত্র দুটি আসন তৃণমূল কংগ্রেস এবারে সাতটি আসন পেয়েছে মেঘালয়ে এই প্রথমবার তৃণমূল কংগ্রেস এতগুলি আসন পেলো মেঘালয় তারপরেও তৃণমূল কংগ্রেস কেন সেখানে সরকার গঠন করতে ব্যর্থ দু সালে একবার কংগ্রেস বাকি পার্টিগুলির থেকে বেশি ভোট পেয়েছিল কিন্তু সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে সরকার গঠন করতে পারেনি কংগ্রেস কিন্তু বাকি দলগুলির সঙ্গে জোট করার কোনো সুযোগ হয়ে ওঠেনি কংগ্রেসের অপরদিকে কংগ্রেসকে বাদ রেখে বাকি দলগুলি নিজেদের মধ্যে জোট করে সরকার গঠন করেছিল দু সালে আর এবারে সবথেকে বেশি আসন পেয়েছে এনপিপি ন্যাশনাল পিউপিল পার্টি আর এই ন্যাশনাল পিউপিল পার্টি ছাব্বিশটি আসন পেয়েছে মেঘালয়ে কিন্তু ম্যাজিক ফিগার না থাকায় আরও পাঁচটি আসন দরকার সরকার গঠন করতে হলে এনপিপি কে সরকার গঠন করতে বাকি দলগুলিকেও নিজেদের মধ্যে নিতে চাইছে এনপিপি অথচ তৃণমূল কংগ্রেস সাতটি আসন পেয়েও এনপিপির সঙ্গে জোটের কোনো সম্ভাবনা সেখানে দেখা যায়নি অথচ মাত্র দুটি আসন পেয়ে বিজেপি সেখানে এনপিপিকে চিঠি লিখেছে এবং এনপিপির সঙ্গে একটা জোট করার পরিকল্পনা করেছে এবং অবশেষে এনপিপি বিজেপি এবং আরও কয়েকটি দল মিলে সরকার গঠন করতে চলেছে মেঘালয়ে